দ্রুত গতিতে চলছে দোহাজারি থেকে কক্সবাজার রেললাইন প্রকল্পের কাজ। ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরে যুক্ত হওয়ার পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এর বাইরেও রাজধানী ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি রেল সংযোগ স্থাপন করতে সরকারের নেওয়া দোহাজারি থেকে রামু থেকে ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ চলছে। প্রকল্পটির কাজ শতভাগ পূর্ণ হলে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরে যুক্ত হবে বাংলাদেশ। একই সঙ্গে প্রকল্পের আওতায় 128 কিলোমিটারের এই রেললাইন পর্যটন নগরী কক্সবাজারকে সারা দেশের সঙ্গেও সরাসরি সংযুক্ত করবে। জানা গেছে 30 সেপ্টেম্বর পর্যন্ত এই প্রকল্পের কাজের অগ্রগতি 43%। করোনা মহামারীতে সমগ্র বিশ্বের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ ছিল। এ থেকে বাদ যায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুত অগ্রাধিকার প্রকল্প বহুল প্রত্যাশিত দোহাজারি থেকে কক্সবাজার ঘুমধুম নতুন রেলপথ নির্মাণ প্রকল্পটিও। তবে সবকিছু ছাপিয়ে করোনার কারণে মাসখানেক বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে এই প্রকল্পের কাজ। প্রকল্পে ব্যবহারের জন্য কিছু জমি অধিগ্রহণ বাকি রয়েছে। বাকি আছে বিদ্যুৎ বিভাগের কিছু পুল সরিয়ে নেওয়ার কাজ। খুঁটিনাটি এসব কাজ বাকি থাকলেও সরকারের লক্ষ্য অনুযায়ী আগামী 2022 সালের 30 জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ চলছে। প্রকল্প সংশ্লিষ্টরা এসব তথ্য জানিয়েছেন। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, দোহাজারি থেকে রামু থেকে ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে 18,034 কোটি টাকা। কাগজে কলমে 2010 সালে শুরু হয়েছে এ প্রকল্পের কাজ। শুরুর দিকের নানা জটিলতা কাটিয়ে 2022 সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্যে বর্তমানে কাজ চলছে। এখন পর্যন্ত প্রকল্পটির 57% কাজ এখনও বাকি। গত 10 বছরে প্রকল্পের আর্থিক অগ্রগতি হয়েছে মাত্র 27.65%, আর ভৌত অগ্রগতি হয়েছে 43%। 2019-20 অর্থ বছরের সংশোধিত এডিপিতে এ প্রকল্প বাস্তবায়নে বরাদ্দ ছিল 1,135 কোটি টাকা। 2020 সালের 31 মে পর্যন্ত প্রকল্পে ব্যয় হয়েছে 909 কোটি টাকা। চীনের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কর্পোরেশন এবং বাংলাদেশের তমা কনস্ট্রাকশন কোম্পানি ও ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড এই প্রকল্পের কাজ করছে। জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে মোট 18,034 কোটি 48 লাখ টাকা ব্যয়ে দোহাজারি থেকে কক্সবাজার ভায়া ঘুমধুম 129 কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েস গেজ রেলপথের এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এই রেলপথ নির্মাণ প্রকল্পটি বাস্তবায়ন হবে 2 ধাপে। প্রকল্পের প্রথম ধাপে 2 লটে দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেলপথ নির্মাণ কাজ বর্তমানে চলমান রয়েছে। দোহাজারি থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের নিকটে ঘুমধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্র্যাক নির্মাণ প্রকল্পের ভৌত অগ্রগতি 36%, আর্থিক অগ্রগতি 26.93%। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখনও কিছু জমি অধিগ্রহণ কাজ বাকি আছে। এছাড়া প্রকল্প এলাকায় বেশ কয়েকটি বিদ্যুতের পুল সরিয়ে নেওয়ার কাজ বাকি আছে। এগুলো অবিলম্বেই সরাতে হবে। বিদ্যুৎ বিভাগের সঙ্গে এ বিষয়ে পরামর্শও করা হয়েছে। এই দুটি কাজ সম্পন্ন হলে প্রকল্পের অগ্রগতি সন্তোষজনক বলে জানিয়েছেন তারা। এ প্রসঙ্গে জানতে চাইলে দোহাজারি থেকে রামু থেকে ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পের পরিচালক মফিজুর রহমান জানিয়েছেন, করোনার কারণে আমরা মধ্য এপ্রিল থেকে মধ্য মে পর্যন্ত মাত্র মাসখানেক কাজ বন্ধ রেখেছিলাম, কারণ এ সময় কোনো শ্রমিক প্রকল্প এলাকায় ছিল না। করোনার ভয়ে যেভাবে পেরেছে শ্রমিকরা কাজ ছেড়ে পালিয়েছে।
পরবর্তীতে রোজার ঈদের পর থেকে আমরা পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছি। তিনি জানান, পুরো প্রকল্প জুড়ে কিছু জমি অধিগ্রহণের কাজ বাকি আছে যা করতে হবে। এছাড়া প্রকল্প এলাকায় বেশ কয়েকটি বিদ্যুতের পুল রয়েছে যেগুলো সরাতে হবে। কাজেই আশা করছি নির্ধারিত 2022 সালের 30 জুনের মধ্যেই দুহাজারি থেকে রামু থেকে ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পের 128 কিলোমিটার রেলপথ সম্প্রসারণের মধ্য দিয়ে বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরে যুক্ত হবে। পরিকল্পনা কমিশনে জমা দেওয়া প্রকল্প প্রস্তাবনায় জানা গেছে, 18,034 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই রেললাইনে স্টেশন থাকবে 9টি। দোহাজারি থেকে কক্সবাজার রেলপথে স্টেশনগুলো হচ্ছে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগড়া, কক্সবাজারের চকরিয়া, দোলাহাজারা, ঈদগড়, রামু, কক্সবাজার সদর, উখিয়া এবং ঘুমধুম। রাজধানী ঢাকা থেকে ট্রেনে চড়ে পৌঁছে যাওয়া যাবে বাংলাদেশের শেষ প্রান্ত কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত। সব কিছু ঠিক থাকলে আগামী 2022 সালের জুলাই মাসে চালু করা সম্ভব হবে নতুন এই রেল রুট। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির অর্থায়নে নির্মিত এই রেলপথে থাকছে দেশের ইতিহাসে প্রথম নান্দনিক রেল স্টেশন। প্রকল্পের আওতায় 128 কিলোমিটার রেলপথের মধ্যে চট্টগ্রামের দুহাজারি থেকে রামু পর্যন্ত 88 কিলোমিটার, রামু থেকে কক্সবাজার পর্যন্ত 12 কিলোমিটার এবং রামু থেকে ঘুমধুম পর্যন্ত 28 কিলোমিটার রেলপথ নির্মিত হচ্ছে। এই পুরো রেলপথে মোট 25টি সেতু থাকবে। এর মধ্যে মাতামুহুরী নদী, মাতামুহুরী শাখা নদী, শঙ্খ এবং বাঘখালি নদীর উপর নির্মিত হবে 4টি বড় সেতু। জানা গেছে 2011 সালের 3 এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম থেকে দোহাজারি ভায়া ঘুমধুম রেললাইন প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এই প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিল থেকে আসছে 4,919.7 লাখ টাকা এবং এডিবি ঋণ থেকে 13,115.41 লাখ টাকা। এ প্রসঙ্গে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, দুহাজারি থেকে রামু থেকে ঘুমধুম রেললাইন নির্মাণ প্রকল্পটি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত এবং সরকারের অগ্রাধিকার প্রাপ্ত প্রকল্পগুলোর একটি। এই প্রকল্পের আওতায় 120 কিলোমিটার রেলপথ বাংলাদেশকে যুক্ত করবে ট্রান্স এশিয়ান রেলওয়ে করিডোরে। একই সঙ্গে এই রেললাইন পর্যটন নগরী কক্সবাজারকে সারা দেশের সঙ্গেও সরাসরি সংযুক্ত করবে, ফলে গুরুত্ব দিয়ে এ প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। আশা করা হচ্ছে নির্ধারিত সময়ে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হবে।